ট্রাডের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেওয়ায় জামালপুর সদর উপজেলার তুলসীরচর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুর রহমানকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 9 সেপ্টেম্বর শুক্রবার বিকেলে তুলসীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম ইয়াজদানী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, সাইদুর রহমান গত 7 সেপ্টেম্বর স্থানীয় গারামারা গ্রামের রাস্তায় কিছু অসাধু ব্যক্তিকে নিয়ে সারের দাবিতে সরকার বিরোধী স্লোগান, বিক্ষোভ সমাবেশ সহ মানববন্ধন করেন। এছাড়াও সাংবাদিকদের ডেকে এনে সরকার বিরোধী বক্তব্য দিয়েছেন। এসব কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে প্রচার করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। দায়িত্বশীল পদ থেকে সরকার বিরোধী অবস্থান গ্রহণ করে দায়িত্বের অবহেলা করেছেন, তাই তাকে তুলসীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। এছাড়াও কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী 7 কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এ বিষয়ে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে সাইদুর রহমানকে তার পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে জামালপুরে গত 48 দিনে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের 31 কর্মীকে সাময়িক বহিষ্কার করা হলো।